হ্যালো, আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেনের এডুকেশনের প্রথম অধ্যায়ের শিক্ষা প্রক্রিয়া ও জীবনব্যাপী শিক্ষা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই মূল আলোচনা শুরু করবার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে পরে একটু লাইক ও শেয়ার করো। চলো শুরু করি আজকের মূল আলোচনা। আজকে আমরা প্রথমে শিখব প্রক্রিয়ারূপে শিক্ষা কী জিনিস। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিককাল পর্যন্ত শিক্ষার ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি যুগে যুগে শিক্ষার লক্ষ্য কিন্তু নানাভাবে পরিবর্তিত হয়েছে। তো শিক্ষার লক্ষ্য পরিবর্তিত হলেও শিক্ষা যে একটি প্রক্রিয়া, অর্থাৎ প্রক্রিয়ারূপে যে শিক্ষার যে ধারণাটা, তা কিন্তু পরিবর্তন হয়নি। শিক্ষা কী ধরনের প্রক্রিয়া সে বিষয় নিয়ে শিক্ষাবিদদের মধ্যে মতভেদ থাকলেও শিক্ষা যে একটি প্রক্রিয়া তা কিন্তু সব শিক্ষাবিদরাই স্বীকার করে। বর্তমানকালে শিক্ষাবিদরা বলছে শিক্ষা হলো শিক্ষার্থী, শিক্ষক, পাঠক্রম, শিক্ষার লক্ষ্য প্রভৃতি বিষয়ের মধ্যে সংযোগ সাধনের একটা প্রক্রিয়া যা শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে সাহায্য করে। এখন শিক্ষা যে প্রক্রিয়া সে সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদরা বিভিন্ন মত দিয়েছেন, সেই মতগুলি আমরা একটা একটা করে এখন আলোচনা করি। অনেকে বলেছেন শিক্ষা হলো মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া। মিথস্ক্রিয়া কথার অর্থ কী? এর অর্থ হচ্ছে পরিবেশের সাথে, মানে শিশু যে পরিবেশে জন্মগ্রহণ করে সেই পরিবেশের সাথে, সেই পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে। এই ক্রিয়া প্রতিক্রিয়াকেই বলা হয় মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া। এই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়েই শিশুর দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক, প্রাক্ষোভিক মানে হচ্ছে ইমোশনাল, সামাজিক প্রভৃতি গুণের সার্থক ও সুষম বিকাশ ঘটে। তাই হচ্ছে অনেকে শিক্ষাকে একটি মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ামূলক প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। আবার অনেকে বলেছেন শিক্ষা হলো বিকাশমূলক প্রক্রিয়া। বিকাশ কথার অর্থ হচ্ছে শিশুর সামগ্রিক গুণাবলীর বিকাশ ঘটানো। অর্থাৎ শিশু যখন জন্মগ্রহণ করে তারপর থেকে সমাজের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক, বুদ্ধিক ও নৈতিক যে গুণাবলীগুলো আছে তা আস্তে আস্তে বিকশিত হয়। তো বিকশিত হয় বলেই শিক্ষাকে একটি বিকাশমূলক প্রক্রিয়া বলে অনেকে অভিহিত করেছেন। আবার অনেকে বলেছেন শিক্ষা হচ্ছে সঙ্গতি বিধানের প্রক্রিয়া। যেমন জন ডিউই বলেছেন শিক্ষা হচ্ছে সঙ্গতি বিধান ও অভিযোজনের প্রক্রিয়া। সঙ্গতি বিধান মানে কি? আমরা যে পরিবেশে জন্মগ্রহণ করছি সেই প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের মানিয়ে চলতে হয়, আবার যে সমাজে আমরা বড় হচ্ছি সেই সমাজের সাথে, সমাজের মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলতে হয়। শুধু সমাজ ও প্রকৃতি নয়, আমার যে অন্তরের চিন্তা ভাবনা আছে, মানসিকতা আছে, তার সাথে আমার যে সামর্থ্য আছে, আমার যে দক্ষতা আছে, তার সাথে একটা সামঞ্জস্য বিধান করে আমাকে হচ্ছে জীবনের পথে এগিয়ে চলতে হয়। তাই তো আমার যা সামর্থ্য আছে তার থেকে বেশি কিছু চিন্তা করলে পরে তা কিন্তু হচ্ছে কি আমি কখনো পাবো না এবং জীবনে পথে হচ্ছে কি আমরা সফলভাবে এগোতে পারবো না। তাই আমার সামর্থ্যের সাথে আমার চিন্তাভাবনা, আমার চারিপাশের পরিবেশ, আমার চারিপাশের মানুষজন সব কিছুর সাথে সামঞ্জস্য বিধান করে একটা মানুষকে জীবনের পথে এগিয়ে চলতে হয় এবং শিক্ষা সেই কাজটাকে সহজ করে দেয় আরও। তাই শিক্ষাকে অনেকে সঙ্গতি বিধানের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। আবার অনেকে বলেছেন শিক্ষা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। কেন? কারণ শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। শিক্ষা কিন্তু কোনো স্কুলের চার দেওয়ালের মধ্যে বা নির্দিষ্ট বয়সের মধ্যে আবদ্ধ নয়। তাই তো অনেকে মনে করে যে স্কুল শেষ মানে শিক্ষা গ্রহণের প্রক্রিয়া শেষ, কিন্তু তা কিন্তু নয়। শিক্ষা গ্রহণের প্রক্রিয়া সারা জীবন ধরেই চলতে থাকে। তাই তো স্কুলের গণ্ডি পার করার পরও মানুষ সমাজ পরিবেশের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জীবনের অনেক অভিজ্ঞতা, অনেক দক্ষতা সে অর্জন করে। তাই শিক্ষা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমেই শিশু তার মন, শরীর, দেহকে গঠন করে তোলে। তাই শিক্ষাকে অনেকে বলেছেন ধারাবাহিক প্রক্রিয়া। আবার অনেকে বলেন শিক্ষা হচ্ছে একটা সামাজিক প্রক্রিয়া, কারণ বিদ্যালয় হচ্ছে সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। এখানে শিক্ষকের সাথে শিক্ষার্থীর, শিক্ষকের সাথে শিক্ষকের, শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী, এরা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিনিয়ত চলছে। বন্ধু বান্ধবদের সাথে আলোচনা, গল্প, খেলাধুলা, নাটক, সঙ্গীত, অভিনয়, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমাদের একটা সামাজিক পরিবেশের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া নিরন্তর চলছে।
তাই অনেকে শিক্ষাকে বলছে একটা সামাজিক প্রক্রিয়া, আবার অনেকে বলছে শিক্ষাটা বহুমুখী প্রক্রিয়া। কারণ শিক্ষা শুধু শিক্ষার্থীদের মাধ্যমেই গৃহীত হয় না, শিক্ষা গ্রহণ করতে গেলে শিক্ষার্থী তো লাগবেই, সে তো মূল উপাদান। সে শিক্ষার্থী ছাড়াও তাকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক দরকার, উপযুক্ত পাঠ্যক্রম দরকার, শিক্ষাদানের উপযুক্ত কৌশল বা টেকনিক দরকার, উপযুক্ত পরীক্ষা ব্যবস্থা মূল্যায়ন ব্যবস্থার দরকার, এছাড়া দরকার শিক্ষালয় বা বিদ্যালয়, এছাড়া লাগবে শিক্ষা সহায়ক নানা রকম উপকরণ। তা এই সমস্ত কিছুর মধ্যে সামঞ্জস্য বিধান করেই তবেই শিক্ষা প্রক্রিয়াটা ধীরে ধীরে এগিয়ে চলে। তাই শিক্ষা কখনো একমুখী প্রক্রিয়া নয়, শিক্ষা হচ্ছে একটা বহুমুখী প্রক্রিয়া। আবার অনেকে বলছে শিক্ষা স্বয়ংক্রিয় প্রক্রিয়া, মানে এটা শিক্ষার্থী আপনা আপনি এই শিক্ষা প্রক্রিয়াটাকে গ্রহণ করে, তাই তো শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষার্থী সমাজের সাথে, পরিবেশের সাথে, প্রকৃতির সাথে, বিভিন্ন উপাদানের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে নিজেরাই বিভিন্ন বিষয় শিখে যায়। তাই হচ্ছে শিক্ষা হচ্ছে একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটাকেই কার্যকর করার জন্য বর্তমান যুগে প্রোগ্রাম শিখন পদ্ধতি, মাস্টারি শিখন পদ্ধতি ইত্যাদি নানা পদ্ধতির হচ্ছে আবিষ্কার হয়েছে, যার ফলে শিক্ষার্থী নিজে হচ্ছে কোনো কাজে সক্রিয় থাকে এবং সেই সক্রিয়তার মধ্য দিয়েই সে হচ্ছে শিক্ষা গ্রহণ করে। এরপর শিক্ষার আরও কিছু প্রক্রিয়া আমরা দেখে নিই। অনেকে বলছে শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জনের প্রক্রিয়া। সত্যিই তো, শিক্ষা মানে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করি। জ্ঞানই তো হচ্ছে সকল সম্পদের মাতা। জ্ঞান যদি না থাকে, মানুষ কিন্তু সমাজটাকে, প্রকৃতির উপাদানটাকে ব্যবহার করতে শিখবে না, ফলে সে সম্পদ উৎপাদন করতে পারবে না। তাহলে জ্ঞানের মাধ্যমেই সে প্রকৃতিকে যথাযথভাবে ব্যবহার করে প্রকৃতি থেকে সে হচ্ছে সম্পদ উৎপাদন করে চলছে এবং নিজের জীবন জীবিকাটাকে বাহিত করছে, তাই তো? তাহলে শিক্ষার মাধ্যমেই আমরা হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করি এবং তার মাধ্যমেই আমরা প্রকৃতিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখি। তাই শিক্ষাকে বলা যায় একটা জ্ঞান অর্জনের প্রক্রিয়া। আবার অনেকে বলছে শিক্ষা হচ্ছে সংরক্ষণ, উন্নয়ন ও সঞ্চালনমূলক প্রক্রিয়া। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা পরিবেশ থেকে, প্রকৃতি থেকে, সমাজ থেকে নানা রকম জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করছি। যে জ্ঞান ও অভিজ্ঞতা আমরা অর্জন করলাম তাকে আমরা সবসময় সংরক্ষণ করতে চাই। শুধু সংরক্ষণই না, প্রয়োজনে তাকে আরও উন্নত করতে চাই এবং আমি নিজেকে একটা সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চাই। এই উদ্দেশ্যেই হচ্ছে গিয়ে আমরা যে শিক্ষাটাকে অর্জন করি তাকে আরও উন্নত করি। শুধু উন্নতই নয়, তার পরবর্তীকালে আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্মের কাছে আমরা আমাদের অর্জিত শিক্ষাকে আস্তে আস্তে প্রসারিত করতে চাই। তাই প্রত্যেকটা শিক্ষক এবং প্রত্যেকটি অভিভাবকই চায় তার সন্তান যেন তার থেকেও বেশি শিক্ষিত হোক। অর্থাৎ তার জ্ঞান প্রক্রিয়াটাকে সে কী করে, তার পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালিত করে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা বলতে পারি শিক্ষা হচ্ছে সংরক্ষণ, উন্নয়ন ও সঞ্চালনমূলক প্রক্রিয়া, তাই তো? তবে যাই হোক, শিক্ষা যে একটা প্রক্রিয়া তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তো বিভিন্ন শিক্ষাবিদদের মধ্যে শিক্ষা প্রক্রিয়ার বিভিন্ন মতভেদ থাকলেও শিক্ষা যে একটা প্রক্রিয়া, সে জ্ঞান অর্জনের প্রক্রিয়াও হতে পারে, জীবনব্যাপী প্রক্রিয়াও হতে পারে, বহুমুখী প্রক্রিয়াও হতে পারে, শিক্ষা যে একটি প্রক্রিয়া তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এর মাধ্যমে উপযুক্ত নাগরিক তৈরি হয় যা দেশ ও সভ্যতার সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে এই গেল শিক্ষা প্রক্রিয়ার ধারণা। এরপরে আমরা দেখব শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া। তো জীবনব্যাপী শিক্ষার অর্থ কী এবং তার ধারণাটা কী, সে সম্পর্কে হচ্ছে কি আমরা এখন আলোচনা করব। তো দেখো, এই যে জগৎ, যে জগতে আমরা বসবাস করছি, এই জগৎটা কিন্তু নিরন্তর পরিবর্তনশীল, তাই না? এখানে সব কিছুই, সমাজ, প্রকৃতি সব কিছুই আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তনশীল পরিবেশ, তার সাথে মানিয়ে নেওয়ার নামই কিন্তু হচ্ছে শিক্ষা। তাহলে এই যে দৃষ্টিকোণ থেকে দেখলে তুমি বলতে পারো শিক্ষা কিন্তু একটা জীবনব্যাপী প্রক্রিয়া। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পরিবেশ প্রতিনিয়ত পাল্টাচ্ছে এবং প্রতিনিয়ত পাল্টে যাওয়া এই পরিবেশের সাথে মানুষকে মানিয়ে চলতে হয়, না হলে মানুষ বা কোনো প্রাণী সার্থকভাবে জীবনযাপন করতে পারবে না। তাই তো শিক্ষাবিদ মুর বলেছেন, আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি। আবার লভেজ বলছে, শিক্ষাই হলো জীবন, জীবনই হলো শিক্ষা। 1996 সালে
জাতিপুঞ্জের নেতৃত্বে যে হচ্ছে যে শিক্ষা কমিশনটা গঠিত হয়েছিল সেখানেও বলা হয়েছে এই একবিংশ শতাব্দীর শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। তার মানে সমগ্র জীবন ধরেই আমরা শিক্ষা প্রক্রিয়াটাকে অর্জন করি। তাহলে এই যে জীবনব্যাপী শিক্ষা, এই জীবনব্যাপী শিক্ষার অর্থটা কী জিনিস? জীবনব্যাপী শিক্ষা বলতে কোনো চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নির্দিষ্ট পাঠ্যক্রম কেন্দ্রিক শিক্ষাকে কিন্তু বোঝায় না, বরং দ্রুত পরিবর্তনশীল জীবনের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার ব্যাপ্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা শিখি তাই হচ্ছে শিক্ষা। তাই এই দিক থেকে বলতে হলে শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এখন এই জীবনব্যাপী প্রক্রিয়া বা জীবনমুখী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী? এই শিক্ষা কিন্তু স্বনিয়ন্ত্রিত, অর্থাৎ ব্যক্তির নিজের ইচ্ছার ওপরই হচ্ছে গিয়ে এই শিক্ষা নির্ভরশীল। এই শিক্ষা কাউকে কেউ জোর করে দিতে পারে না। এই শিক্ষার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, লক্ষ্য ছাড়া কখনো হচ্ছে গিয়ে কোনো শিক্ষা অর্জিত হয় না। সে লক্ষ্য পেশাগত দক্ষতা অর্জনও হতে পারে, আবার উচ্চতর জ্ঞান অর্জনও হতে পারে। যাই হোক না কেন, প্রত্যেকটা শিক্ষারই কোনো না কোনো লক্ষ্য অবশ্যই থাকবে, লক্ষ্য ছাড়া কেউই কখনো শিক্ষা অর্জন করতে পারে না। এবং এই জীবনব্যাপী শিক্ষা নির্দিষ্ট বয়স বা সময় নেই, যে কোনো বয়সে যে কোনো সময়ে কিন্তু এই শিক্ষা গ্রহণ করা যায়। এর আবার নির্দিষ্ট কোনো পাঠ্যক্রমও নেই, আর পাঠ্যক্রম থাকলেও সেই পাঠ্যক্রম হচ্ছে খুবই নমনীয়। এখানে বিষয় শেখার একটা স্বাধীনতা থাকে, অর্থাৎ শিক্ষার্থী তার ইচ্ছা অনুসারে, তার সামর্থ্য অনুসারে এবং তার প্রয়োজন অনুসারে সে বিষয়গুলি শিখতে পারে। এখানে মূল্যায়নের যে ব্যবস্থা থাকে তাও অত্যন্ত নমনীয়। আবার এই জীবনব্যাপী শিক্ষার সাথে দূর শিক্ষা বা মুক্ত শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে তার একটা গভীর সংযোগ আছে। তাহলে এই গেল জীবনব্যাপী শিক্ষার প্রধান কিছু বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব জীবনব্যাপী শিক্ষার গুরুত্বটা কোথায় বা প্রয়োজনীয়তা কোথায়। জীবনব্যাপী শিক্ষা এতক্ষণ আলোচনার পর তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ জীবনব্যাপী শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। কেন? কারণ হচ্ছে গিয়ে সমাজ সবসময় পরিবর্তন হচ্ছে, বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রতিদিন নতুন নতুন আবিষ্কার হচ্ছে, যার ফলে আমরা যে সমাজে বা যে পরিবেশে বসবাস করছি সে প্রতিদিনই হচ্ছে কি আস্তে আস্তে অল্প অল্প করে পাল্টে যাচ্ছে। এই যে পরিবর্তনশীল জীবন, তার সাথে যদি আমরা সঙ্গতি বিধান করে বা সামঞ্জস্য বিধান করে চলতে না পারি তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়ব, তাই তো? তাই আমাদের সময়ের সাথে চলতে হলে সারা জীবন ধরেই শিক্ষাটাকে অর্জন করে চলতে হবে, না হলে হচ্ছে কি আমরা সময়ের সাথে কখনো তাল মিলিয়ে চলতে পারবো না। আবার বৃত্তিগত কৌশল আয়ত্তকরণের জন্য জীবনব্যাপী শিক্ষার দরকার, অর্থাৎ আজ থেকে 30 বছর আগে একজন ব্যক্তি তার বিভিন্ন কাজ করবার জন্য যে কৌশল বা দক্ষতা অর্জন করেছে বা ট্রেনিং নিয়েছে সেই দক্ষতাগুলি কিন্তু আজকে অনেক পুরনো হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে অনেক নতুন কিছু আবিষ্কার হয়ে গেছে, নতুন পদ্ধতি চলে আসছে, যার ফলে পুরনো পদ্ধতি অবলম্বন করে যদি আমি আজও কাজ করে যাই তাহলে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে আমি পারবো না, তাই তো? আমাকে কেউ কাজ দেবে না, তাহলে আমাকে কাজ করতে হলে, যদি আমাকে অর্থ রোজগার করতে হয় তাহলে আমাকে আমার পেশাগত দক্ষতা অবশ্যই বাড়াতে হবে। পেশাগত দক্ষতা না বাড়ালে পরে আমি বর্তমান সমাজে কাজ পাবো না। তাই পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য প্রতিনিয়ত যে নতুন নতুন কৌশল, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে তা শিখতে হবে এবং সেটাকে আয়ত্ত করতে হবে, তাকে নিজের পেশাগত কাজে তাকে ব্যবহার করতে হবে, তবেই হচ্ছে গিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবো এবং আমি আমার জীবন জীবিকা অতিবাহিত করতে পারবো। তো সমাজ পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধানের জন্য জীবনব্যাপী শিক্ষার দরকার। বর্তমান সমাজটা দ্রুত পাল্টে যাচ্ছে, এখানে নারী পুরুষের সম্পর্ক পাল্টে যাচ্ছে, মূল্যবোধ পাল্টে যাচ্ছে, মানুষের চিন্তাভাবনা সব কিছুই হচ্ছে কি আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এই পরিবর্তনশীল সমাজের সাথে যদি আমাকে মানিয়ে চলতে হয় তাহলে কিন্তু আমাকে আজীবন শিক্ষা প্রক্রিয়ার কাজটাকে চালিয়ে যেতে হবে। তাহলে এর থেকে আমরা দেখলাম যে আমাকে সমাজের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে বা ব্যক্তিগত দক্ষতা অর্জন করতে হলে আমাকে জীবনব্যাপী শিক্ষা অবশ্যই হচ্ছে কি অর্জন করতে হবে, না হলে কিন্তু আমি পিছিয়ে পড়ব, যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমি পারবো না। এছাড়া যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলের গণ্ডি পার করতে পারেনি, কোনো কারণেই হোক, সে হচ্ছে স্কুলের পড়াশোনা শেষ করতে পারেনি, পরবর্তীকালে পরবর্তী বয়সে যখন তাদের ইচ্ছে হয় যে আমরা নতুন করে আবার কিছু শিখব,
তখন কিন্তু তারা চাইলেও স্কুলে ভর্তি হতে পারে না। তাহলে এই সমস্ত ছেলে মেয়েদেরকে শেখানোর একটাই উপায় আছে, জীবনব্যাপী শিক্ষা প্রক্রিয়া। জীবনব্যাপী শিক্ষার প্রক্রিয়ার মাধ্যমেই এই সমস্ত স্কুল ছুট ছেলে মেয়েদেরকে আবার নতুন করে শিক্ষা দেওয়া যায়। এছাড়া যারা অবসরপ্রাপ্ত লোক আছে, 60 বছর বয়সে অনেকে চাকরি থেকে অবসর নিয়ে নেয়, তো অবসর গ্রহণের পরও দেখা যায় এই সমস্ত লোকদের মধ্যে কাজ করবার দক্ষতা আছে। যদি এই লোকগুলিকে একটু নতুন করে হচ্ছে কি ট্রেনিং দেওয়া যায়, একটু নতুন কিছু শিখিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এই লোকগুলোকে দিয়েও আমরা অনেক উৎপাদনমূলক কাজ করাতে পারি। তাই এই সমস্ত লোকগুলোকে আবার নতুনভাবে শিক্ষিত করতে, নতুনভাবে কাজে দক্ষ করে তুলতে হলে জীবনব্যাপী শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। তাহলে ওপরে আলোচনা থেকে আমরা বলতে পারি, শিক্ষা কিন্তু কোনো একটা গণ্ডির মধ্যে, সময়ের মধ্যে বা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নয়। শিক্ষা আজীবন চলে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাকে কিন্তু আজীবন হচ্ছে শিক্ষা প্রক্রিয়া কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চলতে হবে। না হলে কিন্তু আমি আস্তে আস্তে পিছিয়ে পড়ব এবং যুগের অনুপযোগী হয়ে পড়ব। তাহলে এই ভিডিওতে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করলাম? আমরা শিক্ষা যে একটি প্রক্রিয়া সে সম্পর্কে আলোচনা করলাম এবং জীবনব্যাপী শিক্ষার বৈশিষ্ট্য এবং তার গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানলাম। তাহলে এই ভিডিও থেকে তোমরা 2টো প্রশ্ন ভালোভাবে তৈরি করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে পরে তোমরা একটু লাইক করো এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য।